আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পুরো পুরো সুস্থ। আমি গত 11 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার কোমরে ঘাড়ায় পিঠে প্রচণ্ড ব্যথা ছিল। এই ব্যথার জন্য আমি আমার ঘাড় লড়াতে পারছি না। আমি যখন বিছানা শুতাম তখন আমার প্রচণ্ড ব্যথা হইত। জি, আমি যখন অনেক বসে থাকতাম তখন আমার কোমরেও ব্যথা থাকতো। কিছু কিছু হাঁটার পরও যখন আমি বসতাম তখনও ব্যথা থাকতো। সারাক্ষণ মানে মাঝে ব্যথা থাকতেই ব্যথা আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমার এই ব্যথাটা কত বছর এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আজ থেকে 7 বছর পর্যন্ত আমি ব্যথাটা লালন করতেছি। গত 7 বছর আমি জীবনটাতে কত কষ্ট কাটাইছি এই ব্যথা নিয়ে, সেটা আমি আপনাকে মুখ দিয়ে বুঝাতে পারবো না। যার ব্যথা সে বুঝে ব্যথার মর্ম কেমন, যার ব্যথা নাই সেটা কখনো সে বুঝবে না। এই ব্যথা থেকে যে আমি কত ডাক্তার দেখাইছি, কুমিল্লা, সাতপুরে, কচুয়া, রহিমানগর, আমার ব্যথা কোনো ভালো হয় না। কদিন ওষুধ খেয়ে ভালো হয়, পরে আবার যেই আমি যখন এত ডাক্তার দেখানোর পরও ব্যথার থেকে মুক্তি পাচ্ছিলাম না, তখন আমার মনে হচ্ছে আমি কি কখনো সুস্থ হব না? আমার বাকি জীবনটা কি আমি এইভাবে ব্যথা নিয়ে কাটাইতে হবে? আমি আমার এই ব্যথার জন্য আমার পরিবার, ছেলে, মেয়ে, স্বামী, তাকে বলতাম আমার এই ব্যথাটা ভালো করে দে বাবা, কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার আমার পরিবারের মাধ্যমে তারা চিন্তা করতেছে আমার কই নিলে ভালো হবে। পরক্ষণ ছবিটা স্যারের ভিডিও দেখে বলছে যে আম্মা আপনার ওইখানে ট্রিটমেন্ট হবে, ভালো ট্রিটমেন্ট হয়, আপনার ওই জায়গায় লয়ে যাবো। হাজার হাজার মানুষ ওইখানে যাই, ট্রিটমেন্ট হয়, ভালো হয়, আপনারা আমরা ওইখানে নিয়ে যাব। তারপরে তারা আমার এখানে নিয়ে আসে, স্যারকে দেখায়। স্যার আমার দেখার পরে 15 দিনের ভর্তি দেয়। আলহামদুলিল্লাহ, স্যারের চিকিৎসায়, ফিজিওথেরাপি চিকিৎসায় আমি এখন সম্পূর্ণ সুস্থ। এখন আমার মনে হইতেছে আমার শরীরটা হালকা হয়ে গেছে। এখন আমি হাঁটতে পারি, বসতে পারি, সব কিছু করতে পারি, কোনো অসুবিধা নাই। এখন আমি গাল লাগাইতে পারি, শুইলেও ব্যথা পাই না, মাঝেও আমার খুবই ভালো, কোনো অসুবিধা দেখা দেয় না। আগে আমি ঘুমাইতে পারতাম না, এখন আমি শান্তি মতো ঘুমাইতে পারি। আমি সফিউল্লাহ স্যারকে মন থেকে ধন্যবাদ জানাই যে আমার ফিজিওথেরাপি দিছে। আমার মন থেকে আমি তার খুবই ভালোবাসি। তাদের জন্য সবাই দোয়া করবেন, আপনার জন্য তারা দীর্ঘজীবী করে। এইখানকার হসপিটালের মানুষ খুবই ভালো, খুবই সেবা যত্ন নেয়, কোনো জিনিসের ইয়ে করে না, ট্রাভেল করে না, একের পর এক আসতে থাকে, থেরাপি দেয়, হেগো যা যা নিয়ম তারা করে, ওই ব্যায়াম করায়, ইয়ে দেয়, সব কিছু করে। শুধু আমি না, আমার চোখের সামনে সবাই সুস্থ এখান থেকে বাইর হয়। এই আজকে যে সুস্থর কথা আমিও আছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ ভালো হয়ে চলতে পারি। আপনার মতন যদি এরকম কেউ থাকে তো যোগাযোগ নিতে পারেন। আশা করি আপনারাও আমার মতন এখানে এসে সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।